বর্তমান প্রেক্ষাপট ও বাস্তবতায় বাংলাদেশের রাজনৈতিক গতি প্রকৃতি নিয়ে কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এনটিভির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি সরকার ও সরকারি দলের অবস্থান নিয়েও কথা বলেন। বিএনপির এই নেতা জানান, রাজনীতিতে ভুল ভ্রান্তি থাকতে পারে, তবে সামগ্রিক বিচারে পথ হারায়নি বিএনপি। মাকসুদুল হাসানের দুই পর্বের ধারাবাহিকের আজ শেষ পর্ব। বিএনপিকে এখন যে সমালোচনাটি সবচেয়ে বেশি সইতে হচ্ছে তা হচ্ছে দল পুনর্গঠন। দশম সংসদ নির্বাচন কেন্দ্রিক প্রথম দফা আন্দোলনের পরপরই নতুন রূপের বিএনপির ঘোষণা দেন দলীয় চেয়ারপারসন, কিন্তু তারপর দলের কাউন্সিল করতে লেগে যায় আরও দুই বছর, আর কাউন্সিলের পর এক মাসের মধ্যে বিভিন্ন পদে ঘোষণা করা হয় ৪২ জনের নাম। পাঁচ বছর পর পূর্ণাঙ্গ মহাসচিব পায় দল। কাউন্সিল দায়িত্ব দিয়েছিলেন আমাদের চেয়ারপারসন সচিব খালেদা জিয়াকে কেন্দ্রীয় কমিটি গঠন করার জন্য, সেই কাজ তিনি করছেন, ইতিমধ্যে আংশিক তিনি দিয়েছেন এবং আমরা আশা করছি যে এরপরে অতি শীঘ্র আপনার বাকি অংশটুকু হয়ে যাবে। আমাদের এই যে কাউন্সিল, আমাদের নির্বাচনে যাওয়া, ইউনিয়ন পরিষদ নির্বাচনে যাওয়া, এই সামগ্রিক ব্যাপারটাই তো আমাদের আন্দোলনের অংশ হিসেবে আমরা করছি। প্রতিষ্ঠার পর সংসদীয় গণতান্ত্রিক ব্যবস্থায় প্রথমবারের মতো সংসদের বাইরে থাকা এবং দুই দফা আন্দোলনে প্রত্যক্ষ সফলতা না পেলেও বিএনপি পথ হারায়নি বলেই মনে করেন দলটির মহাসচিব। রাজনৈতিক দল কখনো ভুল করে, কখনো সহ্য পথে যায়, তবে আমরা মেজর কোনো ভুল করিনি। আমরা হয়তোবা আমাদের কৌশলে কোনো ত্রুটি থাকতে পারে, কিন্তু আমরা আমাদের লক্ষ্যে খুব স্থির আছি। সেই লক্ষ্যটা হচ্ছে আমাদের যে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে এখানে প্রতিষ্ঠিত করা। প্রচণ্ড রকমের নির্যাতন নিপীড়নের শিকার হচ্ছি, আমাদের এমন একজন নেতা কর্মী নেই যার বিরুদ্ধে মামলা নেই। আজকে শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতেই কিন্তু রাজনীতির কিছু পরিবর্তন ঘটেছে এবং আপনার গ্লোবাল পলিটিক্সের পরিবর্তন হয়েছে। ভালো কি মন্দ সে বিষয়ে আমি বলতে যাচ্ছি না, বাট দের আর শিফটস, চেঞ্জগুলো হয়েছে, সেই চেঞ্জগুলোকে সামনে নিয়েই কিন্তু আমাদেরকে ভবিষ্যতে কাজ করতে হবে। তাঁর ভাষায়, দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনৈতিক চর্চাকে ভিন্ন পথে নিয়ে গেছে অন্যতম পুরনো রাজনৈতিক দল ক্ষমতাসীন আওয়ামী লীগ। আওয়ামী লীগ রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। আওয়ামী লীগের কাছ থেকে জনগণ কেউই এই রাজনীতি আশা করে নাই। ৬৫ বছরের পুরনো একটি রাজনৈতিক দল, যাদের এই দেশে গণতান্ত্রিক আন্দোলনে তাদের অতীত রয়েছে, স্বাধীনতা আন্দোলনে তাদের একটা বৃহৎ ভূমিকা রয়েছে, সেই দলটি আজকে ক্ষমতায় এসে তারা যেভাবে গণতন্ত্রকে ধ্বংস করল, যেভাবে জনগণকে তার প্রতিপক্ষ বানিয়েছে, যেভাবে প্রতিষ্ঠিত অর্জিত যে সমস্ত বিষয়গুলো ছিল সেগুলোকে ধ্বংস করে দিয়েছে, সেক্ষেত্রে এটার তো জবাবদিহি আওয়ামী লীগকে করতেই হবে জনগণের কাছে ভবিষ্যতে। দুই দলের রাজনৈতিক আদর্শের পার্থক্য এখন জনগণের কাছে স্পষ্ট বলেই মনে করেন বিএনপি মহাসচিব মাকসুদুল হাসান। এনটিভি নিউজ, ঢাকা।